सब की हे भाई बाजू बाबू समझो इशारे और पुकारे यहाँ चलती को गाड़ी कहते हैं प्यारे बम 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 गुरु কতদিন পরে একটা স্মৃতি ফেরত এলো হ্যাঁ টিভিতে বহুত দিন টম এন্ড জেরি দেখিনি হ্যাঁ তো নাস্তার পরে মনে হলো অনেকটা সেরকমই ছিল হ্যাঁ নিশিকালো রাত আর পিচকালো রাস্তাতে চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক ঘুম চোখে ড্রাইভার চার চাকা পরিবার ফেলে আসা পথ হত বাক একজন যতই তুই বলিস যে মানুষটা ট্রাক চালায় লরি চালায় কিন্তু আমার মনে হয় একজন ভূগোলের শিক্ষকের থেকে ভারতবর্ষের প্রতিটা জায়গা সে অনেক বেশি চেনে এক্স্যাক্টলি পুরো কাছ থেকে দেখতে পারে সে যেমন পাঞ্জাবের ভাঙড়া দেখে ঠিক তেমনই কিন্তু আমাদের এখানকার দোলও দেখে বসন্তে যেমন সে পায় বৃন্দাবনকে তেমনি সে কিন্তু কাশ্মীরকেও পায় এই প্রত্যেক জায়গায় তাই হচ্ছে আজকে আমি ট্রাক ড্রাইভার আর সঙ্গে আমার হেল্পার আর আমাদের সুন্দর সুন্দর আমাদের লরিতে কিন্তু মাল রয়েছে যেমন মিষ্টি রয়েছে লামাদা তেমনি টক ঝাল রয়েছে জয়জিৎ তেমনি আরও সুইট রয়েছে প্রীতি তেমনি আমাদের পুরনো রয়েছে এই পুরনো কিন্তু খুব ভালো রয়েছে আমাদের নামটা বলতে পারবো না ও রাগ করবে না থাক না আমি নামটা বলবো না না বলো পুরনো বলে ফেলি মুশকিল করে না না বলো আমিও তো পুরনো হয়ে গেছি বল তাহলে রাগ করবি একটু পুরনো বললে কিন্তু সবার মাঝখানে শীতকালের কপিটির মতো হয়ে রয়েছে কে কে সমিতদার টাক হ্যাঁ
চয়নিকা প্রীতি কেমন লাগলো তোমাদের হাই আর হাই খুব ভালো তোমাদের প্রথম রবীন্দ্রনৃত্য তো বুঝেন স্যার রবি ঠাকুরের গান একটু ফিউশন করেছো একটু একটু অন্যরকম করেছো রবি অ্যাকচুয়ালি রবীন্দ্রনৃত্য নয় কমপ্লিটলি নয় এটা অন্যরকম করেছো অন্যরকম কিছু করেছো কি পুরো ব্যাপারটা কি ফিউশন করেছো তুমি না আমি একটু মাইথোলজিক্যাল দিক থেকে আমি দ্রৌপদীকে দেখেছি সেই সমাজের তখনকার দিনের নারীর যেরকম অবস্থা ছিল বর্তমান যুগে নারীর অবস্থায় সেই একরকম অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে এই যে বন্ধন এই নিয়ম সেটাকে ভেঙে দেওয়ার জন্য বাঁধ ভেঙে দাও ভেরি গুড ইয়ার বুঝলেন তোমার একটা প্লাস পয়েন্ট কি আছে যেটা আমি সবসময় বলে থাকি আমার কাছে ইউ আর গড অফ ক্লাস্টার তুমি যেই সুন্দর সুন্দর ফর্মেশনগুলো তৈরি করো মানে তার মধ্যে এই ফর্মেশনগুলো না এগুলো চমক থাকে স্টেজকে কীভাবে কনকার করতে হয় স্টেজকে কীভাবে সাজাতে হয় আই থিঙ্ক ইউ আর দ্য মাস্টার অফ দ্যাট থ্যাংক ইউ ভেরি গুড স্যার কাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আজকে দুজনকেই এরপরে যেটা করা দরকার সেটা হলো টুক করে ভোটটা চেয়ে নেওয়া দরকার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যালো এভরিওয়ান সবচেয়ে আগে আমি বলতে চাই যে পয়লা বৈশাখের বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো কাটিয়েছো সো প্লিজ এখন যদি তোমাদের আমাদের পারফরমেন্স ভালো লাগে সো প্লিজ 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 আমাদেরকে আরও অনেক বেশি ভোট করো বিকজ আমরা ফিফথ পজিশনে আছি সেও তোমাদের জন্যই বাট আরেকটু বেশি করে ফার্স্ট পজিশনে নিয়ে এসো তার জন্য তোমাদের করতে হবে ডিবিডি টিম স্পেস প্রীতি PRITY CHAYANIKA চয়নিকা আর সেন্ড করতে হবে 57575 আমাদের কে আসছে এরপরে নাচতে ধ্রুব সাথে সঙ্গীতা এটা না টেলিকাস্ট করতে পারবে না কেন তুই জানিস না কোন নেশার জিনিস টিভিতে দেখানো বারণ তুই তুই করে ফাটিয়ে দে আরে মৌরি খেলাম তো হ্যাঁ এটা ইমপ্রোভাইজ করতে পারবো না জিজ্ঞেস কর আমি কি খাচ্ছি কি খাচ্ছ লবঙ্গ দিয়ে দাঁত মারছি कहाँ उड़ चली मेरे अरमान
मुख लगा के कहाँ उड़ चली। बोलते चाहिए कॉस्ट्यूम एंड मेकअप थैंक यू सो मच तुम्हारा सहयोगिता ना करले এত সুন্দর হতো। আর একটা জিনিস তোমাকে বলবো ধ্রুব, যেটা আমরা দেখেছি বলে আমরা ফিল করতে পেরেছি আর কি, এলইডি তে যদি ওই হাঁসগুলো না উড়ে যেত। একদম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো রুবেলের জন্য একটা জোরে হাততালি হবে। ধ্রুব, তুমি তো শুরুই করেছিলে ডিউটি থেকে, তোমাকে তো আলাদা করে বলার কিছুই নেই। তোমার পারফর্মার যে আছে, তোমার সঙ্গে যে জুটি বেঁধে এসেছে, শি ইজ এ ফ্যান্টাস্টিক ডান্সার অ্যান্ড আজকে তোমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। একদম মানে সুন্দর পরিবেশ একটা তৈরি করেছিল। কথা গান নয়, আমি না তোকে আমি বলেছিলাম গানটা একটুখানি देर से लहरों में कमल संभाले हुए मन का जीवन जीवन काल में भटक रहा रे तेरा हंसा। हो देर से लहरों में कमल संभाले हुए मन का जीवन काल में भटक रहा रे तेरा हंसा। क्या बात, क्या बात। थैंक यू, थैंक यू। এবার ধরো তুমি জিজ্ঞেস করো ওকে, হাঁস কেমন আছিস। লোককে কেমন আছিস সেটা জিজ্ঞেস করার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ধরো তুমি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে ওই ছেলেটাকে যে তুমি কেমন আছো, ওকে একটা বাবা জামা কিনে দিয়েছে, কালকে বলবে খুব ভালো আছি, আমার খুব ভালো, কাল বাবা জামা কিনে দিয়েছে। একটা 14-15 বছর বা সঙ্গীতার মতো মেয়েকে একটা যদি জিজ্ঞেস করো কেমন আছো, পড়তে টড়তে যাচ্ছে, ওখানে দেব ফেব রয়েছে, হেভি আছি, হেভি চলছে, কলেজে পড়া একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করো কে, তারা তো সিনেমায় যায়, তারা তো পাগলুটু একসাথে বসে থাকে বান্ধবীর সাথে, কি রে বাপ বেন্দাস গুরু। আর যা সবে বিয়ে হয়েছে তাকে জিজ্ঞেস করবেন, সবে মানে 6 মাস 1 বছর বিয়ে হয়েছে, কি কেমন আছো, ভালো, সবটা বলতে পারে না, লজ্জা পেয়ে যায়। কিন্তু 5 বছর বিয়ে হয়েছে একটা লোককে জিজ্ঞেস করবেন কি দাদা কেমন আছেন, ওই চলছে। আর 8-10 বছর যার বিয়ে হয়েছে তাকে যদি দাদা কেমন আছেন, দুর্গা পুজোর আগে তাকে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, বলে কেন আছি জিজ্ঞেস করো। ওই লোকটাকে দুর্গা পুজোর পরে জিজ্ঞেস করবেন কেমন আছেন দাদা, আরে দাদা বলবেন না, মা দুর্গা দশমীর দিন চলে গেল, যাওয়ার আগে আমাকে নিয়ে গেল না দাদা, আমি যদি চলে যেতে পারতাম খুব ভালো তো। কেন দাদা, শাশুড়ি শ্বশুর তার মা তাদের বাড়ির কাজের মেয়েকে পর্যন্ত শাড়ি দিয়েছি, এখন বউ বলছে কুনু মানালি বেড়াতে যাবে দাদা। দাদা আপনি কি করবেন, বলে আমি কিছু করব না দাদা, ওদের সব দিয়ে ঠিক করেছি, একটা গামছা কিনবো। তোমরা ভোট চেয়ে নাও চট করে। আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই, আর ভোট তো অনেক চেয়েছি আপনাদের কাছে, কিন্তু একটাই দুঃখ যে আমরা 6-এ ছিলাম সেখান থেকে 10-এ চলে গেছি, কিন্তু আজ যে পারফরমেন্সটা হলো জানি না কতটা আনন্দ দিতে পেরেছি আপনাদের, তবে আমরা চেষ্টা করেছি আর এরকম আগামী দিনে আরও চেষ্টা করব। প্লিজ আমাদের এই ওড়াটা বন্ধ করবেন না, আমরা আরও উঠতে চাই, আর আমাদের ওড়ার জন্য আপনাদের সহযোগিতার একান্ত প্রয়োজন। প্লিজ আপনাদের ভোট করুন, ভোট করতে হলে আপনাদের মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে ডিবিডি টিম স্পেস ধ্রুব সঙ্গীতা আর পাঠিয়ে দিন 575 নম্বরে। প্লিজ ভোট করুন,
আমরা আরো উঠতে চাই কি সঙ্গীতা একদম প্লিজ ভোট করুন প্লিজ मस्ती में चूर ना तेरा कसूर ना मेरा कसूर न तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा एक्सीडेंट हो गया रब्बा रब्बा एक्सीडेंट हो गया रब्बा रब्बा सारी दुनिया का बोझ हम उठाते हैं सारी दुनिया का बोझ हम उठाते हैं लोग आते हैं लोग जाते हैं सारी दुनिया का ऐ कुली ऐ कुली ये जो मैं बोली एक तो चश्माटा दाओ लामा जाके घूमते दाओ शेरे हमारे पक्के भालो आमी 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 बोल ची बोलो ए ए डांस बांग्ला डांस शेष हवार पड़े पड़े एर पीछे पीछे नहीं सारे कमा डूब गए बोले कथा चल चे एनीवे क्या चल पर एर पड़ा चे संजीव साथे रॉकस्टार शीतुदा ইতিহাসে গুরুভক্তির অনেক কাহিনী আমরা শুনেছি কিন্তু যে গুরুভক্তি একলব্য দ্রোণাচার্যের প্রতি দেখিয়েছে এবং যেভাবে গুরুদক্ষিণা প্রদান করেছে তা আগে কখনো দেখা যায়নি আর মনে হয় কখনো দেখাও যাবে না গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ নিজের পরিচয় দাও ব্যাগ তোমার একলব্যের প্রণাম গ্রহণ করেন গুরুদেব আমি তো তোমায় কখনো শিক্ষা দান করিনি তাহলে আমি কিভাবে তোমার গুরু হলাম আপনার প্রতিমাকে গুরু মেনেই আমি ধনুর্বিদ্যা গ্রহণ করেছি চমৎকার তুমি তো অতি তেজস্বী ধনুর্ধর একলব্য তবে গুরুদক্ষিণা প্রদান করবে না আদেশ করুন গুরুদেব আমার গুরুদক্ষিণা স্বরূপ তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠি চাই সঞ্জীব এমন পারফর্ম করবে এরকম পুষ্পবৃষ্টি ওর উপর এমনি অ্যাজ এ পারফর্মার হবে বলে আমার ধারণা আমি যে ডান্সার দেব আর সিধুদা সিধুদাকে তো আমরাও তো যখন থেকে বড় হয়েছি তখন থেকে সিধুদার গান শুনছি তারপরে আমরা বন্ধুত্ব এইভাবে বয়সের প্রতি কটাক্ষ করো না সত্যি 90 দশকের শেষের তোর দিক থেকেই তো আমি গান শুনি তোমাদের ফাংশনও দেখি কিন্তু তোমার এখনো এতটা ফ্লেক্সিবিলিটি এবং তুমি সবার সামনে বলো 44 বছর বয়সে ওয়াট এ পারফরমেন্স সঞ্জীব ও ডিজাইন করতো হ্যাঁ ইজ এ স্পেশালিস্ট ইন ডিজাইন ও অন্য কোনো ফর্ম পাততো না প্রথম প্রথম যখন এসেছিল শুধু ও বলেছে যে আমি শুধু ডিজাইন করি আমার তো অন্য কোনো ইয়ে পায় না বাট ও আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এমন কোনো ফর্ম নেই যেটা 30 out of 30 নিয়ে আসেনি থ্যাংক ইউ স্যার
ওকেই বলে ট্রু পারফর্মার অ্যাকচুয়ালি ওর দাঁত ভেঙেছে নিজের এই স্টেজে পারফর্ম করতে করতে কত কতবার হাত পা মোজ লেগে গেছে ছিলে গেছে স্টিল ওয়াজ দেয় কি না দাদা আমি করবো এখানে করবো দ্যাটস অফ ইয়ার আই থিঙ্ক তেরে জেসে পারফর্মার লোক কে লিয়ে এই স্টেজ বানা হুয়া এক্স্যাক্টলি থ্যাংক ইউ স্যার জবাব ইউ ডিজার্ভ দিস স্টেজ ইউ ডিজার্ভ টু বি ইন দ্য ফাইনাল গড ব্লেস ইউ ইতনাই বলুঙ্গা জ্যাদা নেই বলুঙ্গা সিধুদা তোমাকে এটাই বলো কে প্রত্যেকেই খাটছে তুমি কতটা খেটেছো শুধু আমি না পশ্চিমবঙ্গ দেখছে পুরো ভারতবর্ষ দেখছে বিদেশীয় লোকে দেখছে তো আমি বলাতে কেউ নেই কারণ আমি তোমাকে জাজ করবো আমি খুব ছোট তোমাকে জাজ করার মতন ইউ অলরেডি এ লেজেন্ড তোমাকে জাজ করার জন্য দর্শক আছে সিধুদা তোমার কাছে প্রশ্ন এটা তুমি এর আগে স্টেজে গেছো একটা অন্য রোলে অন্য অন্য রূপে গেছো এই প্রথমবার একটা ডান্স ডান্সার হিসেবে এসেছো হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স তোমার কোথাও কি মনে হয়েছে কি তোমার আগেন বলছি বয়সটা ইম্পর্টেন্ট না বয়সটা ফ্যাক্টর না বাট কোথাও যেন বাচ্চারা কাজ বাচ্চারা আছে ওই ওদের এনার্জি লেভেল ওদের কনফিডেন্স লেভেল ওদের যে একটা স্পিড একটা সেখানে কি কোথাও তোমার মনে হলো কি না আমি কি পারবো না ডিভিডির প্রস্তাবে রাজি হওয়ার প্রাইমারি শর্তই ছিল যে নিজের কমফোর্ট জোনটা থেকে বেরোতে হবে আমি গান লিখতে পারি আমি গান শুট করতে পারি আমি গান গাইতে পারি আমি স্টেজ পারফর্ম করতে পারি আমি স্টুডিওয়ে গিয়ে গান গাইতে পারি এটা আমার কমফোর্ট জোন এছাড়া হয়তো আমি কথা টথা মোটামুটি বলতে পারি কিছু অ্যাঙ্করিং কাজ করি এটা হচ্ছে আমার কমফোর্ট জোন এর বাইরে বেরিয়ে আসতে হবে এটা ছিল প্রাথমিক শর্ত কাজেই আই এম ট্রাইং মাই বেস্ট সেটা পোশাকে হোক হেয়ার ডুতে হোক এবং যা রিহার্সাল চলছে তাতে হোক আমি একবারও ভাবছি না যে ওয়েল আই এম এ রক স্টার ক্যাকটাসের সিধুদাকে এরকম দ্রোণাচার্যর বেশে দেখে ক্যাকটাসের ফ্যানরা এক্স্যাক্টলি কীভাবে রিয়্যাক্ট করবে আমি সেটা মাথাতেই আনছি না ইনফ্যাক্ট আমার লাস্ট ফেসবুক পোস্টিংয়ে এই ধরনের কথাই ছিল যে আমি নিজের ফর্মটা ভাঙতে চাইছি এই শোটার মাধ্যমে এবং সেই জন্য আমি আই উইল পুট ইন মাই বেস্ট সেই জন্য অবশ্য ক্যাকটাস খুব রয়ে গেছে আমি একদম রিহার্সাল অ্যাটেন্ড করতে পারছি না মানে ক্যাকটাসের রিহার্সাল কামাই করে আমি সঞ্জীবের সাথে এসে রিহার্সাল করছি আরেকটা কথা এটাকে হাউ ইজ দ্য ফিডব্যাক তোমাকে যখন প্রথমবার টিভিতে দেখলো এই ডান্স বাংলা ডান্স মঞ্চতে গত বৃহস্পতিবার তো আমার ফার্স্ট এপিসোড টেলিকাস্ট হয়েছিল যেখানে হলুদ পাখির সাথে সঞ্জীব আর আমি পারফর্ম করেছিলাম তারপরের দিন সকালবেলা আমি একটা জায়গায় পাটুলিতে আমি একটা জায়গায় মর্নিং ওয়াক করতে চাই মানে সেটা মর্নিং ওয়াক জোন প্রায় 150-200 লোক সেখানে মর্নিং ওয়াক করে সো আমি মর্নিং ওয়াক করছি নিজের মনের মতো এক মিনিট দাঁড়ান হ্যাঁ কালকে আপনাকে দেখলাম অসাধারণ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আবার যাচ্ছি এক মিনিট আপনাকে এইভাবে দেখবো তো ভাবতেই পারিনি আপনার গান এত ভালো লাগে কিন্তু আপনি যে নাচতে পারেন সেটা জানতাম না আবার এক মিনিট এইভাবে আমাকে প্রায় একটা 1 কিলোমিটার স্ট্রেচের মধ্যে দাঁড়াতে হয়েছিল প্রায় 11-12 বার সো দ্যাট এক্সপ্লেন্স পপুলারিটি অফ ডিভিডি অ্যান্ড পারহ্যাপস যদিও ভোটিংয়ে সেটা রিফ্লেক্টেড হয়নি তবুও আমাদের সেই পারফরমেন্সটার সাকসেসটা সেদিন সকালবেলা আমি সত্যি সত্যি তাড়িয়ে এনজয় করেছি ভোটের লড়াইতে একটা সাপ লুটো চলছে কেউ কেউ সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে আর আমাদের মতো দুর্ভাগ্যজনক কেউ কেউ সাপের মুখে পড়ে তার লেজের কাছে এসে পড়ছে কাজেই আমরা ছিলাম 8-এ এখন পৌঁছেছি 11-তে তবে বিশ্বাস রাখি এই দিন চিরকাল থাকবে না সমস্যার দিন দুঃখের দিন কারোর জীবনেই দীর্ঘস্থায়ী হয় না আমরাও আরও একটা মই পেয়ে যাব আবার উঠে যাব সেই মইটা হচ্ছে আপনাদের ভোট আমাদের পারফরমেন্স আমরা খুব খেটে খুব পরিশ্রম করেছি সঞ্জীব ইজ এ ওয়ান্ডারফুল পারফর্মার আমার কথা ছেড়ে দিন আমি সঞ্জীবকে জাস্ট সাপোর্ট করার জন্য এখানে এসেছি তবুও আমাকে যদি ভালোবাসেন আর সঞ্জীবের পারফরমেন্স যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভোট করুন রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ DBD টিম TEAM টিম সো DBD টিম তারপর একটা স্পেস তারপর সিধু SIDHU তারপরে সঞ্জীব SANJIV আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে আপনাদের ভোট নেহাতি প্রয়োজন এই যে ওরা বারবার একটা কথা বলছিল সিধুদা যে কমফোর্ট জোন ওনার কমফোর্ট জোন হচ্ছে উনি একজন সিঙ্গার উনি একজনের তোর একটা কমফোর্ট জোন আছে সেটা তুই জানিস আমাকে যদি গুরু মানিস তোকে সেই কমফোর্ট জোনটা আমি ঠিক করে দেবো আজকে
আমি যদি বিশ্বাস করিস, তোর একটা কমফোর্ট জোন আছে, সেখানে গিয়ে তুই সব থেকে কমফোর্ট ফিল করবি। প্রথমে তুই শুয়ে যা, এটা চাপা দে, চাপা দিচ্ছি, তোর কমফোর্ট জোন আমি বলে দিচ্ছি। বিরতি নিচ্ছি, এখানে ছাড়া ওর আর কমফোর্ট কোথাও হবে না, ছেলেটা বড্ড তেতে তুলে দিয়েছে। অনুষ্ঠানে যে কোনো সময় যা কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, পুরো টি টোয়েন্টি খেলা কিন্তু বস। তার প্রথম প্রমাণ, রতন আর আয়েশা কিন্তু প্রথম সপ্তাহে ছিল নাম্বার ওয়ান পজিশনে, কিন্তু সেকেন্ড উইকে গিয়ে চলে গেল অনির্বাণ আর লামাদা। সেই রতন আর আয়েশা আসবে যদি ঠিক করে পারফর্ম করে, তাহলে আবার নিজেদের জায়গা ফিরে পাবে, না হলে লামাদা কিন্তু একদম ঝামা গোছে দেবে একদম। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल तो बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है। तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ, अब इन में ही डूब के हो जाओ पार यही है। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। খুব ভালো ছিল, ভীষণ ভালো, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর কি। মানে তোমরা কি করছিলে সেটার চেয়ে বেশি কথা হলো, সেটা পুরো ব্যাপারটা, পুরো ক্লাস্টারটা দেখতে খুব ভালো লাগছিল। প্রপার্টিসটা খুব ভালো ইউজ করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে পুরো অ্যাক্টের মধ্যে, মানে সেটা আমি বলবো কি, ওয়াজ আয়েশা, ইউ আর ট্রিমেন্ডাস। মানে আমি তোমার কাছে চোখটাই সরাতে পারছিলাম না, তুমি পুরো অ্যাক্টের মধ্যে যদি কেউ যদি সবচেয়ে ভালো করে থাকে, ইট ওয়াজ আয়েশা, ইট ওয়াজ সুপার। দেখতেই পাচ্ছেন আমরা কীরকম পরিশ্রম করছি, এই পরিশ্রমের দাম শুধুমাত্র আপনারাই দিতে পারবেন। তার জন্য আমাদেরকে ভোট করুন, আমাদের ভোট করার জন্য টাইপ করুন DBD টিম স্পেস আয়েশা AYESHA রতন RATAN, আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ আমাদের ভোট করুন, এরকম আরও চমকদার আপনাদের পারফরমেন্স দেখা দেবে। আর সেখানে এখন আমাদের পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছে জয়জিৎ। প্রথম থেকে পারফরমেন্স খুব ভালো, এবং জয়জিতের পারফরমেন্সের মধ্যে নতুনত্ব ছিল লাস্ট বারে, কিন্তু জয়জিৎ কত নম্বর রয়ে আছে? তিন। তিনের পর তোর কি দিন আসে সেটাই দেখার,
সেই জন্য আর কথা বাড়াবো না, শুধু বলবো মন থেকে প্রাণ থেকে অল দ্য বেস্ট জজি। সো প্লিজ ওয়েলকাম জয়জিৎ দার সাথে অরূপ। সর্দার, বিখ্যাত অভিনেতা রজনীকান্ত আসছেন আমাদের এই জঙ্গলে শুটিং করতে। কি সিংহের রাজ্যে মানুষের প্রবেশ? তা মজা দেখাচ্ছি। Stop up! Hey buddy, this is a song which is gonna be a massive hit of the year. Thank you. Quick Gun Murugan. রজনীকান্ত, আজ থেকে আমরা নই, আপনি জঙ্গলের সর্দার। রজনীকান্ত যেখানেই যান সেখানেই করে দেন কামাল। এটা কি বলতো? এটাই হচ্ছে রজনীকান্তের রুমাল। অরূপকে নাচতে বারণ করেছে ডাক্তার, তা সত্ত্বেও অরূপ কিন্তু পারফরমেন্সের ঠিক আগে এপিসোড যখন শুরু হয়েছে তখন আমাকে এসে আমাদের কোরিওগ্রাফার স্যান্ডি বলল অরূপের হাঁটুর এমন অবস্থা পা ফোল্ড হচ্ছে না। একটা ছেলে পা ফোল্ড হয় না এই অবস্থায় যদি এই নাচে, যখন পা ফোল্ড হবে তাহলে কি নাচবে আপনারা বুঝতেই পারছেন। একটা জোরে হাততালি দিন ওর জন্য। এইখানে কিছু বলার নেই, কারণ এখানে স্পিরিটটা এত বেশি হাই না, মোরাল সাপোর্টটা এত বেশি হাই এদের মধ্যে, তো সেখানে বলার কিছু নেই। আমি কি বলবো, আমি হয়তো ডান্স নিয়ে বলবো, কারণ বাট কারো এই লেভেলে একটা অনেস্টি হতে পারে ডান্সের প্রতি বা এই স্টেজের প্রতি বা নিজের পার্টনারের প্রতি, সেইটা যে শেখার একটা জায়গা এখনো ছেড়ে যায় আমাদের জন্য, এটা ওদের কাছে শেখা। অরূপ যখন এসলো কি হাঁটু বেন্ড হচ্ছিল, হাঁটুটা লক হয়ে গেছিলো আর কি অ্যাক্সিডেন্টে, বাট ও পুরো মুভমেন্টগুলো করে যাচ্ছিলো। যখন ও নি মুভমেন্টগুলো করছিলো আমি ওকে একটু আগে বলে এলাম কি নি মুভমেন্টসগুলো একটু বাদ দিয়ে, কারণ অনেকটা দূরে যেতে হবে। এরা আমাদের ফাইনালের প্রপার্টি, মানে আমি এদেরকে বা কিছু আছে যেগুলো আমার পার্সোনাল ফেভারিট, আমি এদেরকে ফাইনাল পর্যন্ত দেখতে চাই, কারণ নাহলে এরা ওয়েস্ট হবে। আমি ওকে বললাম একটা পারফরমেন্স যদি না হয় জীবনে অনেক কিছু কেড়ে মানে চলে যাবে না, কিন্তু পরের পারফরমেন্সের জন্য তুই তৈরি হবি।
বাট সেখান থেকে আমি ওকে ফলো করছিলাম, প্রত্যেকটা নিউমেন্স করেছে। তারপর সমসল মারছিল, যেখানে এই ইঞ্জুরি নিয়ে এই সব স্টেপগুলো করাটা আমি জানি বিং এ ডান্সার বিং এ পারফর্মার অনেকটাই ডিফিকাল্ট, ইউনো। অ্যান্ড এই যে মোরাল, যে একটা ইন্সপিরেশন বলো বা একটা মোটিভেশন, কোথাও যেন কান্নাকাটি করছিল ওদেরকে, আমার ওকে আমরা বারণ করেছিলাম, ও কান্নাকাটি করছিল কেন পর্যন্ত ওকে বারণ করেছে, পাঁচ দিন পুরো বেড রেস্টে থাকতে বলেছে। গুড, অরূপ, কিপ ইট আপ, গড ব্লেস ইউ, স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ। রিহার্সাল আমরা অনেক কষ্ট করে রিহার্সাল করি, তারপর আমাদের স্যারও অনেক কষ্ট করে, সেন্ডি স্যার, রাত্রে ঘুমাই না আমরা, অনেক দিনে প্র্যাকটিস করতে থাকি। তো মনে করলাম কি দু মিনিটের ডান্স একটা করে ফেলি, যা হবার পরে দেখে নেবো, শুটিংয়ের পরে দেখে নেবো কী হবে। কিন্তু আজকে যদি এই ডান্স এখন যদি না করতাম আমি, তাহলে আমি কোনো দিন আমার খুদ থেকে যেত একটা মনের মধ্যে যে আর ওই দিনটা আমি ছেড়ে দিয়েছিলাম। অরূপের জন্য আমি, মানে অরূপের স্পিরিটটার জন্য আমি গাইতে চাইছিলাম উইথ লামাস পারমিশন অফ কোর্স। সোচ না ক্যা জো ভি হোগা দেখা জায়েগা, সোচ না ক্যা জো ভি হোগা দেখা জায়েগা, কল কে লিয়ে আজ খোনা খোনা আজ নজর কল আয়েগা, সোচ না ক্যা জো ভি হোগা দেখা জায়েগা। থার্ডে ছিলাম, এই উইকেও থার্ডে। অরূপের ডিভিডিটা জেতা খুব দরকার, অরূপের পারিবারিক অবস্থাটা আমি জানি আপনারা জানেন না। এনিওয়ে, আমি ইমোশনাল ভোট কিংবা ইমোশনাল অ্যাক্ট করে ভোট চাইবো না, আমি চাইবো খুব সোজাসুজি। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, আমি ডান্সার নই কিন্তু আমি খাটছি, বাকিটা আপনাদের ওপর। 15 বছর বিনোদন দিয়েছি, আর কিছুটা সময় দিন ডিভিডির জন্য। আমাকে যদি ভালোবাসেন, আমার এই ছোট্ট ভাইটাকে যদি ভালোবাসেন, মোবাইলে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন DBDTEAM, ডিবিডি টিম, একটা স্পেস দিন, তারপর লিখুন JOYJEET ARUP, অরূপ, আর পাঠিয়ে দিন 57575575 নম্বরে। থ্যাংক ইউ। চলন্ত গাড়ি দিয়ে কি করে নামছো তুমি? এর থেকে বড় অপমান কখনো হয়েছি আমি? তুই তো আগের 25টা তো পরিষ্কার হয়ে গেল। আমি আর তুই মিলে বাচ্চাগুলোকে বললাম আমাদের সাথে নাচ, একটা কেউ উঠে রাজি হলো না, পাত্তা দিল না। আর দেব যদি বলতো উঠে দাঁড়িয়ে শুধু হাত নাড়াবো, ওদের বাপ মা ঠাকুরদা ছোট পিসি কাকিমা পিসি জেঠিমা সবাই। তুই বারবার বলিস 135,000 টাকার এপিসোডে দেশ দে বেশি পয়সা নিয়ে দেবে, বোঝ কেন নিয়ে যায়? বাচ্চাগুলো আমাদের খুব খারাপ, আর ওরা বড় হয়ে কোনোদিন ডাক্তার হতে পারবে না, লিখে রাখ। আর সব বড় হয়ে কি হবে? তো জয়জিত হবে, ঠিক আছে? না, আমি কোনো কথা বলবো না। বারবার ধরে অপমান করছে কেন বলতো? হচ্ছে রে, আমি কিছু বুঝতে পারছি না। শো এর অ্যাঙ্কার তো আমরা। এই বাবা ভেবে ভেবে বলছি, তুলসী আর মোবানি, প্লিজ ওয়েলকাম তুলসী। ফেরা
যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়, আজ আছে গোপন ফেরারে বেজে গেছে কখন সে টেলিফোন। হ্যালো তুলসী, তুমি তোমার নতুন ঠিকানা পেয়ে গেছো। ছোট ছোট দিন নানা পেরুমিন নুরির মতন, ছোট ছোট রাত চেনা মৌতার পলাশের বোনা, আগো ছন ঘর ঘর কুটুম চিনে কোথাকন, ছোট ছোট দিন নালা পেরঙ্গিন, ছোট ছোট রাজ্যে নমতার পলাশের বোনা, আগো ছল ঘর ঘর কুটময় চিলে কোথা কোন কথা ছিল, হেঁটে যাব ছায়া আমার যতদূর মনে পড়ে ছোটবেলা থেকে যতগুলো জাদু শো আমি দেখেছি তার শেষে গিয়ে কিন্তু একটা জাদু শিখিয়ে দেয়। তুমি কিন্তু একটু শিখিও, প্রত্যেকবারই নতুন 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 করে করে দেখাচ্ছ। তুলসী, 12 নম্বরে ছিলে গতকাল, আগামী দিনে থাকবে না বলে আমার মনে হয়, যা পারফরমেন্স হয়েছে। ডেফিনেটলি, এবার যা কিছু বলার ক্যাপ্টেন বলবে। কনসেপ্ট ওয়াইজ আই থিঙ্ক 100 out of 100, মানে অ্যামেজিং কনসেপ্ট, গুড কনসেপ্ট, কিপ ইট আপ। Tulsi, I think you are one of the finest dancers we have in our stage. Very proud to have you on our stage. Thank you, sir. Thank you so much. Keep it up. Again, বলছি যে 12 নম্বর definitely যেটা last week ছিল, এই week never know, কারণ performance এত ভালো ছিল। You might be in top 10. Let's see. Let's hope for the best. যারা decide করবে দর্শক, please দর্শক কি বলছে। আমি একটা ছোট কথাই বলবো এখন। যখন একজন মা বাবার অনেকগুলো সন্তান থাকে আর তাদের মধ্যে কোনো একটা সন্তান পিছিয়ে পড়ে, তখন মা বাবারা কিন্তু একটু বেশি অ্যাটেনশন সেই সন্তানের ওপর দেয়। এই ক্ষেত্রে এই কম্পিটিশনে আমরা একটু পিছিয়ে পড়েছি, আর দর্শকরা আপনারা হচ্ছেন আমাদের মা বাবা। তো আমাদের আশীর্বাদ করুন, এগিয়ে নিয়ে যান, ভোট দিন, তাহলে আমরা অনেক আগে দৌড়াতে পারবো। আমরা দৌড়াতে পারি সেটা প্রমাণ করে দেখাতে পারবো। ক্যাপ্টেন, আমি খুব চাপে পড়ে গেলাম আর কি ওদের ভালো পারফরমেন্সে, কারণ আমাদের পজিশন 11, আমি আর সঞ্জীব 11-তে আছি আর ওরা 12-তে ছিল। কাজেই আজকের এই পারফরমেন্সের পরে ওরা ডেফিনেটলি 12-তে থাকবে না। কাজেই দেয়ার ইজ এভরি পসিবিলিটি দ্যাট উই উইল গো ডাউন ফার্দার। চিন্তা করো না, জয়কি যতগুলো অ্যাড দিয়ে থাকুক তোমার চান্স আছে, ভালো করে পারফর্ম করো। ইউ আর এ রক স্টার। ইয়েস, আই উড রক। ভোট করুন আমাদেরকে অ্যাট ডিবিডি টিম স্পেস মৌবানী, MOUBANI তুলসি, TULSI, আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আর মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের আশীর্বাদের জন্য অপেক্ষা করে রয়েছি। একটা জিনিস আমাকে একটু ডিস্টার্ব করছে, সেটাকে বলেনি। দেখো, আমরা সারাক্ষণ মানে দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা বাড়ির বাইরে থাকি। আমাদের এরকমও হয় অনেক দিন আমরা বাড়ির লোকের খবর নিতে পারি না। আমরা 3-3, 4-4, 5-5 মাস আমরা আউটডোরে কাটাই। তো আমাদের ভাই, মা, দাদা, কাকা, বউ, ছেলে, মেয়ে দূরের হয়ে যায়, কিন্তু আমরা যারা একসাথে থাকি তারা কিন্তু সবাই মিলে একবার পরিবার হয়ে যায়। সেখানে যতই লামাদাকে পিছনে লাগি না কেন, লামাদাকেই কিন্তু সবসময় গল্প করি, মনের দুঃখের কথা বলি, জয়জিতের সাথে শেয়ার করি, সোনালির সাথে হাসি ঠাট্টা করি। সুতরাং সেই রকম একটা স্টেজেতে এই অনাথ লেখাটা একদম মানাচ্ছে না, ওটাকে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনাথ থাকলো না, বিশ্বনাথ চলে এলো।
নির্বাচন কমিশন নেই বলে কি তুই যা খুশি তাই বলছিস? জয়জিৎ একা প্রচার করছে না, আর একটা ছেলেও কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। ভেবো না চোখ মুখ কপালে তুলে ভেবলে থাকে তাই একদম। দাঁড়াও জানতে পারবে, ফার্স্ট রাউন্ডটা দেখলি তখন বুঝতে পারবে যে আজকে কিরকম চমক সে লাগাতে গেছে। কি বলছো? হ্যাঁ দেখবি, হ্যাঁ দেখবি, কথা না বলে শুরু করে দেবো দেখবি। আজকে বুঝবি না ও জামা না ও পাইজামা, ও হচ্ছে আসলে লামা। চলো চলো আলো দাও। আরে এখনো কেউ আসেনি, আরে শুটিং শুরু করতে হবে তো। আরে এই তো হিরো এসে গেছে, আসুন স্যার আসুন। চালাও না নয়নো সে বাণ রে, জান লে লো না জান রে, জান লে লো না জান রে। চলো চলো লাইট ক্যামেরা রোল, রোলিং অ্যাকশন। চালাও না নয়নো সে বাণ রে, চালাও না নয়নো সে বাণ রে, জান লে লো না জান রে, জান লে লো না জান রে। কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, হমরি বডি সে, হমরি বডি সে। हमरी बॉडी से प्राण रे, हमरी बॉडी से प्राण रे। हमरा भूतों में, हमरा भूतों में, हमरा भूतों में नाम रे, हमरा भूतों में नाम रे। चलाओ ना এটা আপনার স্টেপ ছিল। কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, কহীন নিকল না যায়, হমরি বডি সে, হমরি বডি সে, হমরি বডি সে প্রাণ রে, হমরি বডি সে প্রাণ রে। চালাও না বাণ রে, জান লে লো না জান রে, জান লে লো না জান রে। কাট ইট, ওকে প্যাক আপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এ সিধু ক্যামেরাটা একটু নিয়ে আয়, শটগুলো একটু দেখি। ক্যামেরা ক্যাসেট পড়তে ভুলে গেছি স্যার। ও নো, তুমি যা আজকে পারফরমেন্স করেছ মন থেকে বলছি ইউ আর দ্য তোমার জন্য তোমাকে কালকে হয়তো বলছিলাম নাম্বার ওয়ান পজিশনটা
শুনতে খুব ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ডিফিকাল্ট হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমরা সবসময় মাথায় রাখি। আজকে পারফরমেন্স দেখার পর মনে হলো কি না বস, ইউ ডিজার্ভ টু বি নাম্বার ওয়ান, রিয়েলি হ্যাটস অফ। অনির্বাণ, লাকিলি লামাদা একটা ছেলে পার্টনার পেয়েছে। আজকে একটা দেখার পর মনে হলো সত্যি যদি কোনো মেয়ে থাকতো লামাদার পার্টনার, ওর যে কি অবস্থা হতো, তোমাকে রাখতে হবে। তুমি থ্রু আউট আমার কোথাও মনে হয়নি আমাদের পারফরমেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভোট করুন। আর ভোট করবার জন্য আপনারা কি করবেন, ডিভিডি টিম স্পেস দিয়ে LAMA লামা ANIRBAN অনির্বাণ আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। থ্যাংক ইউ, লাভ ইউ। চালাও না নেনো সুবান রে, জান লে লো না জান রে, জান লে লো না জান রে, কহীন নিকল না যায়ে, কহীন নিকল না যায়ে। প্রত্যেকেই চায় তাদের পার্টিসিপেন্ট কে ফাইনালে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে, তাদেরকে উইনার করতে। প্রত্যেকের মনেই এখন রয়েছে খুশি, কারুর মনেতে আরো খুশি, কেউ বা মনে মনে একটু ক্রুদ্ধ। এই যে উইনার জয়জিৎ দরুপকে করতে চাইছে, ও তো উইনার হবে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, আর যার আশীর্বাদই হোক, যার অভিশাপই হোক, হ্যাঁ হবে। অলরেডি এই মুহূর্তে যারা উইনার, হ্যাঁ, যারা কিনা লে পাগলু ডান্স কনটেস্টে উইনার হয়ে এসেছে, হ্যাঁ, তাদেরকে ডাকবো। কিন্তু তার আগে একটা ব্রেক নেব না, তাদেরকে ডেকে নিবি? হ্যাঁ, আর আজকে বিরতিতে যাবো না, উপরতলা তো তাই অর্ডার এসছে, তোর কানে তাই ছেলে দিল। হ্যাঁ, ডেকে এসছেন মিলি ঘোষ, কেষ্টপুর। কেষ্টপুর, কেষ্ট কই? এই এই দাদা জানে আপনি এখানে এসছেন, আপনার কি খুব দরকার আছে? যেখানে দেবদা আছে অন্তত। টালিগঞ্জ। অমিত তুই চুলা যাস না কেন, কি সমস্যা বল তোর, কি খুশকির প্রবলেম? না লাইফে কি প্রবলেমটা, কি লাইফে চিরুনির অভাব। তুই রাগ করছিস না তো? একদম না, আমরা কিন্তু তোর বাড়ির ছেলের মতো একদম, দাদা মনে করবি, আর ওকে দাদু মনে করবি। কি করে তোকে বলবো, তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে না, পূরণ করার জন্য তোর কাছে চাই ইশারা আজ বারে বার,
করে তোকে বলবো তুই কে আমার। আজকে সন্ধ্যের কে কে হলো বেস্ট পারফর্মার, কারা কারা হলো টপ থ্রির মধ্যে, একটু দেখে নি আমাদের মনিটরে। তুলসী মৌবাড়ি, সঙ্গীতা অ্যান্ড ধ্রুব, সঞ্জীব অ্যান্ড সিধুদা, সিধুদা আজকে প্রথমবার তুমি টপ থ্রির মধ্যে এন্ট্রি করলে। আগের বৃহস্পতিবার হলুদ পাখি পারফর্ম করেছিলাম, সেদিনকে টপ থ্রিতে থাকবো এক্সপেক্ট করেছিলাম, সেদিনকে থাকেনি। কাজেই এটাই বোধহয় ম্যাজিক, এটাই বোধহয় জীবনের খেলা। সাপ লড়ে যেমন বলছিলাম, কখনো সিঁড়ি দিয়ে উঠে যাওয়া, কখনো সাপের মুখে পড়া। আজকে খুব বেশি এক্সপেক্ট করছিলাম না, সেই জায়গা থেকে রিয়েলি রিয়েলি এক্সাইটেড। সঞ্জীব কিছু বলবি? উস দিন মেরা ভাই বহুত বুরা লাগা থা, তো উসকে জাদা আজ প্র্যাকটিস কিয়া তো আচ্ছা হুয়া ইসলিয়ে। হ্যাঁ ডেফিনেটলি, সেদিনকে টপ থ্রিতে না থাকতে পেরে আমরা অনেক বেশি লড়াই করেছি, 3 ঘন্টা ধরে। আমি জানি, বৌমানি আমার ভীষণ ভালো লাগছে, বিকজ আজকে আমি সত্যি এক্সপেক্ট করিনি, একটু মুডটা আমার অফ ছিল, বিকজ আমাদের মার্কস একটু কম এসেছে। তো আজকে যে পারফরমেন্সটা, আই থিঙ্ক তুলসীর সাথে আমি নাচতে পারছি, ও আমার ফ্রেন্ড, আমি ওর সাথে কিছু স্টেপস ম্যাচ করে করতে পারছি, সেইটার দিকে আমার বেশি চিন্তা ছিল। আগের দিনের পারফরমেন্সগুলোতে সেটা পারফরমেন্স করতে নেমেছিলাম, আর আজকে ইট ওয়াজ মোর অফ আ ফ্রেন্ড। এইবারে ভোটিং এ পালা, আই উইল গো ফর তুলসী এন্ড মোবিন। ধ্রুব, ধ্রুব আর সঙ্গীতা, সঙ্গীতা ভেরি ডিফিকাল্ট বাট আই উইল গো ফর ধ্রুব এন্ড সঙ্গীতা। 2-1 ধ্রুব এন্ড সঙ্গীতা। 3-1-0 শাওন, তোদের সঙ্গে পাখির মতো উঠতে পারিনি, বাট স্টিল আই মাস্ট সে ইউ রক টুডে। 4-1-0 সঞ্জীব এন্ড সিধুদা, সঞ্জীব এন্ড সিধুদা, মৌবানি দিয়ান তুলসি, সরি ধ্রুব, সরি সিধুদা, সরি সঞ্জীব ভাইয়ার এটা ফটে না, তাও অত ভালো করেছে, তো সঞ্জীব ভাইয়া এন্ড সিধুদা। 4-3-2 এবার বলো ক্যাপ্টেন তুমি কি বলবে। মাই ভোট গোস টু সিধুদা। আজকে আমাদের হচ্ছে জয়েন্ট উইনার 4-4। আজকে আমাদের উইনার হচ্ছে সঙ্গীতা ধ্রুব প্লাস সিধুদা এবং সঞ্জয়। এইখানে আমারও জয়েন্ট উইনারই আছে, কারণ দুজনেই ইকুয়ালি একই প্ল্যাটফর্মে ভালো করেছে আর কি। তো আজকে বেস্ট কোরিওগ্রাফার অফ দ্য ডে দুজন, রাহুল অ্যান্ড রিকি অ্যান্ড অদিতি। বিকাশ, কোনো চোখ ভেজানো কনসেপ্ট ভাবতো ভাই, এই পারফরমার অফ দ্য ডেটা নিতে হবে, কমেডি করে হবে না। কেন কেন এটা মনে হচ্ছে? কমেডিয়ানদের কেউ না, সবাই হাততালি দেয়, কমেডিয়ানদের কেউ শ্রদ্ধা করে না। না 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 না, একটা আমারও সেক্ষেত্রে একটা কথা আছে, তুমি তো 1 নম্বরে আছো, আমি তো 4 নম্বরে আছি, কই সে নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। আপনারা বুঝতে পারছেন খেলা এখন জমে গেছে, তো
একটা শো যদি আপনারা মিস করেন, একটা এপিসোড যদি আপনারা মিস করেন, তো অনেক কিছু মিস করে যাবেন, তাই না? শিবরাত্রি, আর বেশি সময় নেব না, ভালো করে খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, আগামীকাল নিশ্চয়ই দেখা হবে। முருகன்.